বিবাহের অনুষ্ঠানে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর, তাই নয় পরবর্তী সময়ে কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতীদের নিয়ে এসে বাড়িঘরে হামলা চালায় বাপন মিয়া নামে এক যুবক। ঘটনা কমলাসাগর বিধানসভা চৌধুরী টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর চৌধুরীর এলাকার বাপন মিয়ার বোনের বিয়ে ছিল, আর সেই বিয়েতে বাংলাদেশ থেকে কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে অংশগ্রহণ করে। জানা যায়, সেই বাংলাদেশি যুবকরা তার কাটা বেড়া ডিঙিয়ে এই পারে এসে বাপন মিয়ার বোনের বিয়েতে অংশগ্রহণ করে। কিন্তু বিবাহের রাত্রিবেলা আচমকা বাপন মিয়া চৌধুরীর এলাকার মিঠুন সরকারকে গভীর রাতে বেলা বাড়ি থেকে ডেকে নেয়। পার্শ্ববর্তী বাড়ি বলে মিঠুন সরকার তাদের বাড়িতে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে প্রাণে মারার চেষ্টা চালায়। মুহূর্তের মধ্যে বাপন মিয়া তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, তাতে ক্ষান্ত থাকেনি। পরবর্তী সময়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। একটা সময় মিঠুন সরকার চিৎকার করলে তার বাড়ির লোকজন গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই বাপন মিয়া তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মিঠুন সরকারের বাড়িতে আক্রমণ চালায়, ভেঙে দেয় ঘরের দরজা জানালা সহ আসবাবপত্র। অভিযোগ, বাপন মিয়া মিঠুন সরকারকে ডেকে নিয়ে জিজ্ঞেস করছিল তাদের বাড়িতে কেন আসেনি। এমন সময় মিঠুন সরকারকে জানিয়ে দে বাপনের বৌদি অর্থাৎ মিঠুন সরকারের স্ত্রীর সাথে কথা বলতে তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাপন মিয়া, আর যার পরিণতি শেষ পর্যন্ত মাথা ফাটিয়ে দেয়। পরবর্তী সময়ে মিঠুন সরকার মধুপুর থানায় অভিযুক্ত বাপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমি তারা বাড়ি বলতে তারা গাড়াত গেছে না, গাড়াত গিয়ে দাঁড়া দিছে প্রথম গামছা আর এই গেঞ্জিরা পরানো, তাদের গেছে পরে বাপন হয়েছে আইসার কুকিরে ভাই আ ভাইতা। তো বাড়িতে গেছি গড়কায় শুট করে গেছি, গেছি রোজা আমরা তো আনন্দ ভর্তি করছি তার লগে। দাদা বাড়িতে কি ছিল? বিয়ে অনুষ্ঠান ছিল আসলে কি। এরপরে আমি ভাইতা করতেছি, এর মধ্যে বাপন আমার পিছনে খাইছে, আইসার আমার গাড়ো ধরছে, আমি আর দিয়ে ধরে সেটা কো ভাই ভাবি আইসা না। আমি কই না, আমাদের কো হ্যাঁ কো কে আইসা না। আমি কই তুই তো বাবরে গিয়া গরু সংখ্যা গিয়া ঝিঙে গিয়া কেড়ে আইসা না। এই কথাটা কইছি পরবে আমার লাচি দেখা লাগিছে, ভালো দেওয়ার পরে দাদা আমি আয় করতেছি না মাথা রাত ধরে সেটা আমি ধরিয়া এই রক্ত আয় করতেছে ওটা আমি দৌড়দা আয় করছি বাড়িতে আয়। আমি আমার জলের ডামের কাছে গঞ্জের সুবা দিয়া মাথা রাত ধরে গড় আইছি, সে দৌড়দা গেছে বাড়ির ভিতরে গিয়ে সেরা ও হ্যাঁ তে আমার বোনের নাম কইছে জুড়ে সিলি দিছে ওদের সব ফুলা হয় না আয় করছে। আমি ঘর ঢুকছি ঘরে দা দশ পনেরো জন আইছে, আমি ঘরে ঢুকছি ঘরে আমার দরজা ভাঙলা আয় সেরা বাইরে ভেঙে লাইতেছে।